আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, কোন মা যদি তার বাচ্চাকে 2 বছর দুধ পান করান তাহলে তিনি গুনাহগার হবেন কিনা, অথবা 1.5 বছর দুধ পান করালে তিনি গুনাহগার হবেন কিনা, যেহেতু দুধ পান করানোর সময় অথবা সময়সীমা হচ্ছে 30 মাস, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর, 30 মাস বাচ্চাকে দুধ পান করাতে হবে। কিন্তু কোন মায়ের অসুস্থতার কারণে, কোন ঝামেলার কারণে, অনেকের ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়, অথবা অনেকের বিভিন্ন অসুস্থতা থাকে, অনেক সময় দেখা যায় যে এই অসুস্থতাগুলো যদি মায়ের থাকে বাচ্চারও হওয়ার সম্ভাবনা থাকে। ওই সময় যদি বিভিন্ন সমস্যা থাকে, ঝামেলা থাকে, ওই মুহূর্তে যদি কোনো মা চান যে দুধ পান করালে বাচ্চার ক্ষতির আশঙ্কা করছেন অথবা কোনো অভিজ্ঞ ডাক্তার নিষেধ করেছেন, তাহলে ওই মুহূর্তে তিনি দুধ না পান করাতে পারেন, পান নাও করাতে পারেন। কিন্তু যদি কোনো অসুবিধা না থাকে, ক্ষতি না থাকে, আপনি বাচ্চার খাবার দিচ্ছেন, বাজার থেকে কিনা দুধগুলো খাওয়াচ্ছেন, তো এই দুধগুলো খাওয়ালে আপনার কিন্তু মায়ের দুধের মধ্যে যে পুষ্টিটা রয়েছে এই পুষ্টিটা বাচ্চা পেল না, তো খামাখা আপনি কেন বাচ্চাকে এই পুষ্টি থেকে বিরত রাখছেন অথবা মাহরুম রাখছেন? ও তো আপনারই বাচ্চা, আপনারই বংশধর, সেটাকে যতটুকু বুদ্ধি না হবে, মায়ের দুধ পান করালে এর থেকে 100%, এর থেকে 100 গুণ, 100 গুণ বেশি বুদ্ধি বাড়বে হচ্ছে যদি বাচ্চা তার মায়ের দুধ পান করে। এটা সকল ডাক্তারাই বলেন, মায়ের দুধের মধ্যেই সবচেয়ে পুষ্টিগুণ বেশি। এজন্য খামাখা যেহেতু আপনার বুকের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিয়ে রেখেছেন আপনার বাচ্চা, তাহলে কেন আপনি কিনে খাওয়াতে যাবেন, এটা ঠিক না। যদি অসুবিধা থাকে তাহলে তো সেটা অবশ্যই ইসলাম মানবে এবং শরীয়ত এই অনুমতি আপনাকে দিবে। কিন্তু যদি আপনার আপনি টাকা থাকার কারণে, নিজের অলসতার কারণে অথবা বিভিন্ন ব্যস্ততার কারণে বাচ্চাকে দুধ না পান করেন, তাহলে কিন্তু বাচ্চার যদি কোনো ধরনের ভবিষ্যতে তার ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে এটার জন্য অনেক সময় দেখা যায় বাচ্চা বড় হয়ে বিভিন্ন আস্তে আস্তে কিছুদিন পর পর অসুস্থ হয়, বিভিন্ন রোগের সম্মুখীন হয়। এর 1 নম্বর কারণ থাকে, ছোট থাকতে সে ঠিক মতো মায়ের দুধ পান করতে পারেনি। এই জন্য সবসময় ঠিক মতো মায়ের দুধ আমরা পান করানোর চেষ্টা করবো অথবা করবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।